ট্রান্সফার মার্কেটে উঠছে একের পর এক ঝড়, বড় বড় ট্রান্সফার কিন্তু হয়ে যেতে পারে দু একদিনের মধ্যেই। হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। ইস্টবেঙ্গল, মোহন বাগান, এরা কিন্তু খুব বড় বড় ট্রান্সফার কয়েকদিনের মধ্যেই করে ফেলতে পারে। কেরালা ব্লাস্টার্স এফসির প্লেয়াররা চর্চায় আছে, তাছাড়া অন্যান্য ক্লাবদের আপডেটও থাকছে আজকের এই ভিডিওতে। মুম্বাই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তারা কিন্তু কয়েকটা সাইনিং করে ফেললো, সেগুলো নিয়েও থাকবে আলোচনা। তো হাই বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। যারা প্রথমবার দেখছো আমাদের চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করব নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আপডেট দিয়ে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের 29 বছর বয়সী রাইট ব্যাক আশির আক্তার, তার সাথে 2026 সাল অবধি কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। অর্থাৎ 2 বছরের জন্য আশির আক্তার থাকছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে, এটা একদমই কনফার্ম। এছাড়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বেঙ্গালুরু এফসি থেকে সাইন করে নিয়েছে 22 বছর বয়সী রাইট ব্যাক রবিন যাদবকে, এটাও একদম অফিসিয়াল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। রবিন যাদব বেঙ্গালুরু এফসির ইউথ একাডেমির প্রোডাক্ট, তারপর বেঙ্গালুরু এফসির মেন টিমের হয়েও লাস্ট সিজনে 6টা ম্যাচ খেলেছে। তো সেখান থেকেই রবিন যাদবকে সাইন করে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এরপর যে আপডেটটা দিয়ে দেবো সেটা মুম্বাই সিটি এফসিকে নিয়ে। মুম্বাই সিটি এফসি কিন্তু একটা ভালো সাইনিং করে ফেলেছে। 32 বছর বয়সী গ্রিসের স্ট্রাইকার নিকোলাস কারেলিস, তাকে সাইন করে নিয়েছে মুম্বাই সিটি এফসি। নিকোলাস কারেলিস লাস্ট খেলছিলেন গ্রিসের ক্লাব প্যানেটোলিকস এফসিতে, সেই প্যানেটোলিকস এফসি থেকেই কিন্তু এই নিকোলাস কারেলিসকে সাইন করে নিয়েছে 1 বছরের চুক্তিতে মুম্বাই সিটি এফসি। এর আগে ডাচ ক্লাব এডিও ডেনহ্যাগের হয়ে খেলেছেন এই নিকোলাস কারেলিস, তাছাড়া গ্রিসের অন্যতম বড় ক্লাব পাওক, সেখানেও খেলার অভিজ্ঞতা আছে। গ্রিস ন্যাশনাল টিমের হয়েও 19টা ম্যাচ খেলেছেন, যেখানে 3টে গোল স্কোর করেছেন এই নিকোলাস কারেলিস। তো ভালো একটা সাইনিং মুম্বাই সিটি এফসির জন্য। 4 crore মতো মার্কেট ভ্যালু ছিল, একদমই ডিল ডান হয়ে গেছে 1 বছরের চুক্তিতে মুম্বাই সিটি এফসির সাথে এই নিকোলাস কারেলিস, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেরালা ব্লাস্টার্স এফসির ইন্ডিয়ান ফুটবলার জিকসন সিং, ন্যাশনাল টিমের গুরুত্বপূর্ণ ফুটবলার, তার সাথে 2025 সাল অবধি কেরালা ব্লাস্টার্স এফসির কন্ট্র্যাক্ট থাকলেও এই মোমেন্টে জিকসানকে নিয়ে কিন্তু টানাপোড়েন চলছে। জিকসন সিং সম্ভবত কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়তে চলেছে, তো এটা বিশাল বড় একটা আপডেট বলা যায়। 23 বছর বয়সে এই ডিফেন্সিভ মিডফিল্ডার, কেরালার মূল স্তম্ভ বলা যায় ডিফেন্সিভ মিডফিল্ড পোর্শনটাতে, সেই জিকসন সিং কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়তে চলেছে, এটা অনেকটা অংশেই কিন্তু চূড়ান্ত এই মোমেন্টে বলা যায়। এবার জিকসন কোন ক্লাবে যেতে পারে এটা একটা বড় প্রশ্ন, তবে এই মোমেন্টে যেটা আপডেট, ইস্টবেঙ্গল কিন্তু অল আউট গেছে জিকসন সিংয়ের জন্য। জিকসনের মতো প্লেয়ার প্রয়োজন ইস্টবেঙ্গলের মাঝমাঠে, তো জিকসনকে যদি সাইন করাতে পারে ইস্টবেঙ্গলের টিম আরও আরও অনেকটা স্ট্রং হয়ে যাবে। তো সেদিক থেকে জিকসনের জন্য অল আউট গেছে ইস্টবেঙ্গল। এবার দেখা যাক এই ডিলটা ক্র্যাক করতে পারে কি না, তবে হ্যাঁ, জিকসন যেহেতু কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়তে চাইছে, তো সেদিক থেকে ইস্টবেঙ্গল কিন্তু একটা পারফেক্ট অপশান হতে পারে জিকসন সিংয়ের জন্য। দেখা যাক এই ডিলটা ফাইনালি ক্র্যাক হয় কি না, তবে আরও একটা ক্লাব কিন্তু ইন্টারেস্টেড আছে জিকসন সিংকে সাইন করার জন্য। তোমাদের কি মনে হচ্ছে, ইস্টবেঙ্গল কি পারবে এই ডিলটা ক্র্যাক করতে, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এরপর আসবো মোহন বাগান এবং কেরালার আপডেটে। এই সিজনেও মোস্ট প্রোবাবলি প্রীতম কোটাল, সাহাল আব্দুল সামাদের যে সোয়াপ ডিলটা লাস্ট সিজনে হয়েছিল, সেরকম একটা ডিল কিন্তু হতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি এবং মোহন বাগান সুপার জায়েন্টের মধ্যে। কেরালা ব্লাস্টার্স এফসি একজন ফরেন স্ট্রাইকারকে সাইন করতে চলেছে, যেই স্ট্রাইকার কিন্তু বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের একটা ক্লাবের সাথে কন্ট্রাক্টেড আছে, মার্কাসি কিন্তু গতকাল টুইট করে জানিয়েছেন। তো সেদিক থেকে আরমান্দো সাদিকুর নাম উঠে আসছে, যে আরমান্দো সাদিকুকে সাইন করতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি, এবং মোহন বাগান তার বদলে মোহন বাগানের বহুকাঙ্ক্ষিত একটা ডিল কিন্তু পেয়ে যেতে পারে, যেটা লাস্ট 2 সিজন ধরে মোহন বাগান চাইছে, রুইভা হর্মিপাম। অর্থাৎ কেরালা ব্লাস্টার্স এফসির 23 বছর বয়সে এই সেন্টার ব্যাক রুইভা হর্মিপামকে কিন্তু ফাইনালি সাইন করে ফেলতে পারে মোহন বাগান সুপার জায়েন্ট। এই সোয়াপ ডিলটা হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে, যদিও এখনও অবধি ডিল ডান হয়নি। মানে আরমান্দো সাদিকু মোহন বাগান থেকে কেরালা ব্লাস্টার্স এফসিতে যাবে, এবং কেরালা থেকে রুইভা হর্মিপাম
মোহনবাগানে আসবে। রুইভার কেন প্রয়োজন মোহনবাগানে এই মোমেন্টে? কারণ আনোয়ার আলীকে নিয়ে সমস্যা চলছে মোহনবাগানের, তোমরা জানোই। এখন অবধি আনোয়ার আলী মোহনবাগানের প্লেয়ার থাকলেও কতদিন থাকবে বা মোহনবাগান তাকে কন্টিনিউ করাতে পারবে কি না সেটা একটা বড় প্রশ্ন, যেহেতু ইস্টবেঙ্গলের সাথেও সাইন করে ফেলেছে আনোয়ার আলী। তবে হ্যাঁ, পুরো বিষয়টাই এখন লিগাল স্টেজে আছে, তো সেই নিয়ে তো আলোচনা আমরা করছি না, সেটা যখন পুরোপুরি ক্লিয়ার হবে তোমাদের সাথে শেয়ার করব। বাট আনোয়ার আলীর ব্যাকআপ হিসেবে কিন্তু এই রুইভা হরমিপামকে নিয়ে নিতে চাইছে মোহনবাগান। তাহলে আনোয়ার আলী যদি চলেও যায় তাহলে একটা ভালো রকম ব্যাকআপ থাকবে মোহনবাগানের কাছে। আর রুইভা হরমিপামকে অনেক দিন ধরেই কিন্তু চাইছে মোহনবাগান, তো এই ডিলটা হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। তো তোমাদের কি মতামত এই সোয়াইপ ডিলটার ব্যাপারে? আর্মান্দো সাদিকুকে কি ছেড়ে দেওয়া উচিত মোহনবাগানের? আর রুইভা হরমিপাম কতটা এফেক্টিভ হতে পারে মোহনবাগানের জন্য সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। রুইভার কন্ট্রাক্ট কিন্তু 2027 সাল অবধি আছে, আর আর্মান্দো সাদিকুর কন্ট্রাক্ট বর্তমানে 2025 সাল অবধি আছে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট আপডেটগুলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।